মায়ামিতে রেকর্ড গড়ে কোপা আমেরিকার দলে যোগ দিলেন মেসি ম্যাচ শেষেই কোপা আমেরিকার জন্য মায়ামি ছাড়ার কথা ছিল মেসির যদিও তাকে আমেরিকা ছেড়ে যেতে হচ্ছে না কোপা আমেরিকার আসরো যে বিশ জুন থেকে একই মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তবে যাওয়ার আগে মায়ামিতে রেকর্ড গড়ে আর্জেন্টিনার কোপার দলে যোগ দিলেন মেসি বিস্তারিত থাকছে রাইপাউমে হৃদয় লেখা প্রতিবেদনে প্রায় সব ইউরোপীয় প্রতিযোগিতার ক্লাব ফুটবলের মৌসুম শেষের দিকে এবার ফুটবলাররা ব্যস্ত হয়ে পড়বেন দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতা ইউরো ও কোপ আমেরিকায় তার আগে ইন্টার মায়ামির হয়ে ম্যাচ খেলে ক্লাব ফুটবল থেকে বিরতিতে যাচ্ছেন লিওনেল মেসিরা এদিন অবশ্য একটি গোলের রেকর্ডও গড়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা যদিও মায়ামিকে শেষ পর্যন্ত সেইন্ট লুইস সিটির সঙ্গে তিন তিন গোলে ড্র নিয়ে ফিরতে হয়েছে রোববার ভোরে ফ্লোরিডার চেস স্টেডিয়ামে মেজর লিগ সকারের ম্যাচে নেমেছিল মেসি সোয়ারেজরা পূর্ণ পয়েন্ট পাওয়ার লড়াইয়ে তারা দুই দফাতেই পিছিয়ে পরে কামব্যাক করেন তবে লুইস সোয়ারেজের আত্মঘাতী গোলের কারণে আর জয় পাওয়া হয়নি যদিও উরুগিয়ান তারকা নিজের দলের হয়েও একটি গোল করেছেন মায়ামির বাকি দুটি গোল আসে মেসি এবং জর্দি আলবার পা থেকে এদিন ম্যাচ জুড়ে মায়ামির গোলাপি শিবির দাপট দেখালেও তাদের বিপক্ষে দুবারই লিড নিয়েছিল সেন্ট লুইস শেষবার সুয়ারজের কল্যাণে আসে তৃতীয় লিডো তবে মায়ামির হার এড়িয়েছে আলবার ফিনিশিং টাচে এর আগে ম্যাচের পঞ্চ দশ মিনিটে ক্রিস ডার্কিনের গোলে পিছিয়ে পড়ে মায়ামি পঁচিশ মিনিটে মায়ামির পক্ষে সমতা টানা গোলটি করেন মেসি গোল ও অ্যাসিস্ট দুটোই ছিল দেখার মতো আলভার বারানো পাস ধরে বক্সের ভেতর থেকে জোরালো শটে আর্জেন্টাইন অধিনায়ক গোলটি করেন যা চলতি মৌসুমে মেসির পঁচিশতম গোল আমেরিকান প্রতিযোগিতায় এটি সবচেয়ে দ্রুততম এর আগে দুই হাজার ষোলো সালের ষোলো ম্যাচে একই সংখ্যক গোল করেছিলেন কার্লোস ভেলা মেসি সেই রেকর্ড ভাঙলেন বারো ম্যাচে এরপর একচল্লিশ মিনিটে আবারও পিছিয়ে পড়ে মায়ামি তবে বিরতির আগেই সেই গোল শোধ করেন সোয়ারেস ম্যাচ জুড়ে সাবেক তিন বার্সেলোনা তারকায় মূলত মায়ামিকে পথ দেখিয়েছেন যদিও উরিগিয়ান ফরওয়ার্ড আটষট্টিতম মিনিটে আত্মঘাতী গোল করে দলকে প্রায় হারিয়েই দিয়েছিল সেই দফায় আর হারটা আসেনি আলভার কল্যাণে শেষমেশ পয়েন্ট ভাগাভাগি করেই মায়ামি মাঠ ছাড়ে এই জয়ে এমএলএসে ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে টাটা মার্টিনোর পিং শিবির যদিও তাদের পিছিয়ে পড়ার যথেষ্ট সুযোগ আছে আঠারো ম্যাচে দশ জয় পাওয়া মায়ামির পয়েন্ট পঁয়ত্রিশ তাদের চেয়ে দুই ম্যাচ কম খেলে দুইয়ে থাকা সিনসিনানির পয়েন্ট তেত্রিশ আজি কোপা আমেরিকার জন্য মায়ামি ছাড়ার কথা রয়েছে মেসির যদিও তাকে আমেরিকা ছেড়ে যেতে হচ্ছে না কোপা আমেরিকার আসর যে বিশ জুন থেকে একই মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে অবশ্য এর আগেই কোপার প্রস্তুতি হিসেবে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নয় জুন সিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ইকুয়েডর এবং চোদ্দ জুন গুয়েতে মেলার বিপক্ষে ওয়াশিংটন ডিসিতে মাঠে নামবেন লিওনেল স্কালুনির শিষ্যরা